শুধু দেখতেই নয় বস, আপনার সফলতা আপনার সামনেই। বস, আপনার পরিবার টিকিট না পেলেও আপনার এই ভিক্ষুক ভক্ত 9টা টিকিট ঠিকই কিনেছেন এবং 9 বারই তুফান সিনেমাটা দেখেছেন। কয়েকদিন আগে আমাকে সাকিব সাহেব জড়ায় ধরল। এখন কার সিনেমা দেখেন? সাকিব খান। আপনি তুফান কতবার দেখেছেন? আমি এটা নিয়ে 9 বার হল। তুফানে বর্তমানে 100 কোটি টাকা আয় হয়েছে, তার মানে কথা অনুযায়ী 25 কোটি বসের পকেটে। খাইছে আমারে, একটা করে বস সাকিব খান 50 কোটিও কামাতে পারেন যদি সেই সিনেমাটার আয় 200 কোটির গ্রোস কালেকশনে পৌঁছে। যারা হচ্ছে তাদের ঈদ পরবর্তী সময়ে এই কর্মব্যস্ততার মধ্যেও প্যান ইন্ডিয়া রিলিজ হবে আর ইন্টারন্যাশনাল রিলিজ হচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার রেভলিউশন হচ্ছে 100 কোটিতে 25 কোটি আর 200 কোটি হলে 50 কোটি। থ্যাংক ইউ। তুফান অলরেডি 100 কোটি আপ হয়েছে, 200 কোটি পৌঁছতে পারে, আর সাকিব খানও 50 কোটি কামাতে পারেন, আর এভাবেই সুপার স্টারেরা ধনকুবে পরিণত হয়। শুভকামনা রইল বস আপনার জন্য, আপনি আরও এগিয়ে যান। আর স্ক্রিনিং কবে হবে, কবে স্পেশাল স্ক্রিনিং? আমি এক্ষুনি যাচ্ছি।